নমস্কার ইমূর্তত আহিছে সন্ধিয়ার কেবা এটা গুরুত্বপূর্ণ খবর। আজি হয়েছে 20 অক্টোবর। লাখ লাখ মানুষে এতিয়া আবেদন করে লইল মাটিপত্রর বাবে। আপনার মাটিপত্রর বাবে বা আপনার মাটি বাড়ি কিবা কাম কাজ করবলগিয়া আছে নাকি, তেনে ক্ষেত্রে আজির পর আপনি করব পারিব। সরকারের নতুনক মুক্তি করলে বসুন্ধরা 3.0 যেটার মাধ্যমে মাটি বাড়ি সকলখিন কাম কাজ করব পারিব। আত্মসহায়ক মহিলার একাউন্টত 10,000 কোটি টাকা কেতিয়াও সুমাই দিব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অরুণোদয় আর রেশন কার্ডক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কেবাটাও বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেবল ইয়াই নহয় কেবাটাও রাজনৈতিক খবরের লগতে অরাজনৈতিক খবর যুগুত করা হয়েছে আজির দিনট। গোটেই অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তর পৰা যুগুত হয়েছে কেবাটাও ডাঙর খবর। এনেবর খবর নিতে পাই থাকবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এটা লাইক করবলে না পাহরিব। আজির আমার প্রথম খুবই গুরুত্বপূর্ণ খবর হয়েছে অসমবাসীর বাবে এখন ডাঙর খবর। দেউতার নামর মাটি নিজের নামত আপনি মোবাইল পরাই করব পারব। বসুন্ধরা 3.0 সম্পূর্ণকে এপ্লাই প্রক্রিয়া স্টার্ট হয়ে পড়েছে। আপনি কেনকে আবেদন করব ফুল ভিডিওটি রাতে 9 বজাত সম্পূর্ণকে আপলোড করা হব এই চ্যানেলের জড়িয়ে। তার সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব। আর 9 বজাত সম্পূর্ণকে আপনি কেনকে আবেদন করব, কি কি নথিপত্র লাগবে সম্পূর্ণকে জানিও পারিব। তেনতে বলক আজির ভিডিওটি আরম্ভ করু। আহি গল মিশন বসুন্ধরা 3.0। আজির পর আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়ে গেল। আপনি কেনকে আবেদন করব, কি কি নথিপত্র লাগবে সম্পূর্ণ প্রক্রিয়া প্রথমতে জানি লোক। আর রাতে 9 বজার ভিডিওত সম্পূর্ণকে জানিও পারিব আবেদন প্রক্রিয়ার ভিডিও। আহি গল মিশন বসুন্ধরা 3.0। 20 অক্টোবরের পর মিশন বসুন্ধরা 3.0 জড়িয়ে আপনি করব পড়ব মাটি বাড়ির কাম কাজ। আর আজি হয়েছে 20 অক্টোবর। এতে আপনি করে লোক মাটি বাড়ির সকলখিন কাম কাজ। বসুন্ধরা 1.0 আর 2.0 পিছত সরকার সাজু হয়ে পড়েছে 3.0 বাবে। নির্দিষ্ট সময়ের ভিতরতে সম্পন্ন করা হব মাটি বাড়ি সম্পর্কীয় সকল কাম কাজ। বসুন্ধরা 3.0 পুনরক্ষণ করা হব পূর্বে বাতিল হওয়া বহু আবেদন পত্র। আপনি মিশন বসুন্ধরা 1.0 বা 2.0 আপনি মাটি বাড়ি কাম করেছিল নাকি, তেনে ক্ষেত্রে বহুতো নাম সরকারে আকৌ নতুনকে নিরীক্ষণ করিব। কেবল ইয়াই নহয় নামজারি বাটোয়ারা আদির কাম আপনি সম্পূর্ণরূপে অনলাইন যোগে আবেদন করিও লাগিব। অনলাইনত আবেদন করার পিছতে নির্দিষ্ট সময়ের ভিতরত সম্পন্ন করা হব ভূমি সংক্রান্তীয় কাম কাজসমূহ। খাজনা লওয়া সন্দর্ভতে সরকারে আনিছে বৃহৎ সকা। অনলাইন আর অফলাইন দুইটা পদ্ধতিতে দিব পারিব খাজনা। এবছর বাবে এই প্রক্রিয়া অব্যাহত রাখার ক্ষেত্রে অনুমোদন ক্যাবিনেটর। আর ই খাজনা দিয়ার সন্দর্ভত বহু লোক অসুবিধাত পড়ছে। আর সে ই খাজনা দিয়াক লই পুনের দুইটার ব্যবস্থা বহাল রাখিছে সরকারে। খাজনা আদায়ের ক্ষেত্রে 30% কমিশন লাভ করব মজাদার সকলে। ই খাজনার বাবে মাটিরগড়ে নাম পঞ্জন করাটা বাধ্যতামূলক। অনলাইন পদ্ধতিতে খাজনা সংগ্রহ করব পারিব মজাদার সকলে। আহি গল মিশন বসুন্ধরা 3.0 যেটার মাধ্যমে মাটি বাড়ির সকলখিন কাম কাজ করব পারিব। আপনাদের রাতে 9টা বজালেকে ওয়েট করক। আর প্রতিদিন রাতে 9টা বজাত এটাতে করে মাটি বাড়ির সকলখিন আবেদন প্রক্রিয়া আপনার ভিডিওর জড়িয়ে দেখাই দিয়া হব। তার বাবে সকলে চ্যানেলটি আগতীয়াকৈ সাবস্ক্রাইব করে রাখব। তারপর অসমবাসী রাজত জনসমার পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ খবর। লগতে এখন ডাঙর খবর, ঘর নির্মাণ করবলে কংগ্রেসের জনতাক দিব 6 লাখ কোটি টাকা। অবশেষত নতুনক তালিকা প্রস্তুত করা হয়েছে। গড় নির্মাণ করবলে দরিদ্র হিতাধিকারী কংগ্রেসে দিব 6 লাখ কোটি টাকা। সরকারি গড়ক লো কংগ্রেসের গুরুত্বপূর্ণ ঘোষণা। লাখ লাখ দুখিয়া হিতাধিকারীর বাবে ভাল খবর দিলে কংগ্রেসে। দরিদ্র সীমারেখার তলত SD আর SC জনতায় লাভ করব এই সুবিধা। তেলেঙ্গানার কংগ্রেস সরকারে গ্রহণ করেছে এই সিদ্ধান্ত। তালিকা প্রকাশের পিছতেই হিতাধিকারীর একাউন্টে সুমাব এই টাকা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে জনতার প্রিয়ভাজন হয়ে পড়েছে রেবন্ত রেড্ডি। তারপর অসমবাসী রাজক জনসমার পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ খবর। লগতে এখন ডাঙর খবর, সুযোগ নেহুরব। আজি হয়েছে শেষ দিন। রেলওয়ে চাকরির বাবে যদি আপনি ভাবিছে আবেদন করবে তেনে ক্ষেত্রে করে লোক আজি হয়েছে শেষ দিন। আর আজি রাতের ভিতরতে আপনি সম্পূর্ণকে আবেদন করব লাগিব। রেল বিভাগত চাকরির বাবে শীঘ্রে করক আপনি আবেদন। রেল বিভাগত খালি হয়ে পড়েছে 12,000 পদ। গ্রেজুয়েট লেভেলের পদ সমূহের বাবে আবেদনের অন্তিম তারিখ বৃদ্ধি করা হয়েছিল 20 অক্টোবরলৈকে। আর আজির ভিতরতে আপনি করক আবেদন। উচ্চতর মাধ্যমিক পর্যায়ের পদের বাবে আবেদনের অন্তিম তারিখ হয়েছে 27 অক্টোবরলৈকে বৃদ্ধি করা হয়েছে। আর 18-36 বছর বয়সের ভিতর প্রার্থী করব আবেদন। আর টিকট সুপারভাইজার, স্টেশন মাস্টার, জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট, টাইপিস্ট, লগতে সিনিয়র ক্লার্ক আর টাইপিস্ট, জুনিয়র ক্লার্কের বাবে খালি হয়ে পড়েছে প্রথম। আবেদনের মাসুল মাত্র 500 টাকা। আর SC ST বিশেষভাবে সক্ষম তৃতীয় লিঙ্গর ব্যক্তির বাবে আবেদনের মাসুল 250 টাকা। SC ST বিশেষভাবে সক্ষম তৃতীয় লিঙ্গর বাবে 250 টাকা ধার্য করেছে মাসুল। আর রেল বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটত গিয়ে আপনি সবিশেষ তথ্য জানিও পারিব। আপনার চাকরির প্রয়োজন হয়েছে নাকি, তেনে
ক্ষেত্রত অতি শীঘ্র আপুনি আবেদন কৰি লৈ লওক অন্যথা আপুনি ৰাতি 12 বজাৰ পিছতে আবেদন কৰিব নোৱাৰিব তাৰ পিছত অসমবাসী ৰাজজনৰ সমৰ পৰৱৰ্তী খুব গুৰুত্বপূৰ্ণ খবৰ লগতে এখন ডাঙৰ খবৰ চৰকাৰে দিব 1.5 লাখ টকা বিদ্যুৎ মাচুল কমিব 85% কেনে কৈ কৰিব আবেদন সম্পূৰ্ণ প্ৰক্ৰিয়া জানি লওক প্ৰধানমন্ত্ৰী সূৰ্যকৰ আসনৰ বাবে আবেদনৰ আহ্বান জনাইছে মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে 20000 টকাতেই 3 কিলোৰ সোলাৰ পেনেল লাভ কৰিব আপুনি সরকারে 1.5 লাখ টাকা রাজসাহায্য প্রদান করব আপনার আপনার ঘরত বিদ্যুৎ বিল বেশি আছে নাকি 85% পর্যন্ত কমিব আপনার বিদ্যুতর বিল বহু লোকর 15 টাকা পর্যন্ত আহিছে বিদ্যুতর বিল জানিলো কিদরে করিব আপনি আবেদন আবেদনের বাবে pmsurjokar.gov.in ওয়েবসাইটত যাব লাগিব আপনার আর ইয়ার পিছত করিব লাগিব কেবাটাও বিশেষ কাম প্রধানমন্ত্রী সূর্যকর আসনের বাবে আপনি যদি ভাবিছে আবেদন করব তেনে ক্ষেত্রে অতি শীঘ্রে আবেদন করে লই লক অন্যথা আপনার বিদ্যুৎ বিল দিনক দিনে বেশি হয়ে হইব আর আপনি যদি প্রধানমন্ত্রী সূর্যকর আসনটু আবেদন করে তেনে ক্ষেত্রে আপনার বিদ্যুৎ আপনি বিক্রি করিও পারিব এপিডিসিএলর উসরত তাৰ পিছত অসমবাসী ৰাজজনৰ সমৰ পৰৱৰ্তী খুব গুৰুত্বপূৰ্ণ খবৰ লগতে এখন ডাঙৰ খবৰ জানি লওক কেন্দ্ৰ চৰকাৰৰ 5খন ঋণ প্ৰদানৰ আঁচনি আজিয়ে কৰিব পাৰিব আপুনি ঋণৰ বাবে আবেদন আপোনাক ঋণৰ প্ৰয়োজন হৈছে নেকি জানি থওক কেন্দ্ৰ চৰকাৰৰ 5খন ঋণ প্ৰদান আঁচনিৰ বিষয়ে এম এছ এম ই লোনত কেন্দ্ৰ চৰকাৰৰ বিত্তীয় অফাৰ লগতে বৃহৎ অফাৰ প্ৰদান কৰিছে কেন্দ্ৰ চৰকাৰে মাত্ৰ 90 মিনিটৰ ভিতৰতে আপুনি লাভ কৰিব ঋণ ব্যৱহাৰৰ বাবে এই আঁচনিত অধীনত লাভ কৰিব ঋণসমূহ 8% সুদত লাভ কৰিব এই ঋণ আৰু মহিলাৰ ক্ষেত্ৰত 3% সুদত ঋণ আগবঢ়াইছে চৰকাৰে নিজাকৈ ব্যৱসায় কৰিবলৈ আবেদন কৰিব পাৰে প্ৰধানমন্ত্ৰী মুদ্ৰা যোজনা আঁচনি শিশু মুদ্ৰা ঋণ লগতে কিশোৰ মুদ্ৰা লোন আৰু তৰুণ মুদ্ৰা লোনৰ 3টা ভাগত উপলব্ধ এই ঋণ নেশ্যনেল স্মল ইণ্ডাষ্ট্ৰিজ কৰ্পৰেচনৰ অধীনত পাব এই ঋণসমূহ বাণিজ্য উদ্যোগীকৰণ প্ৰযুক্তিৰ সৈতে জড়িত কৰিব পাৰিব আবেদন আৰু ক্ৰেডিট লিংকড কেপিটেল সাবসিডির আসনের জড়িয়ে সরকারে এই বিশেষ সুবিধা আগবাই আছে আর দীর্ঘদিন ধরে এস আই ডিবিআই লোন আগবাই আছে কেন্দ্র সরকারে 10-25 কোটি টাকা পর্যন্ত লাভ করব ঋণের সুবিধা আপনার ঋণের প্রয়োজন হয়েছে নাকি যদি ঋণের প্রয়োজন হয়েছে অতি শীঘ্রে আপনি আবেদন করে লই লক আপনি কেনকাকে আবেদন করব কি নথিপত্র লাগিব যদি আপনার ফুল ভিডিওটা লাগে নিশ্চয় কমেন্ট করে জানাব নেক্সট ভিডিওত সম্পূর্ণকৈ জানাই দিম তাৰপিছত অসমবাসী ৰাজজনৰ সমৰ পৰৱৰ্তী খুব গুৰুত্বপূৰ্ণ খবৰ লগতে এখন ডাঙৰ খবৰ আজি আত্মসহায়ক 10000 টকা দিয়াৰ সিদ্ধান্ত আৰু কাৰ কাৰ ফৰ্ম এক্সেপ্ট সম্পূৰ্ণকৈ জানি লওক আত্মসহায়ক ফৰ্মসমূহ যিসকলে জমা কৰিছে তেওঁলোকৰ ফৰ্ম ভেৰিফাই কৰা হ'ল আৰু ভেৰিফাই কৰাৰ পিছতে পৰ্টেলত নাম অন্তৰ্ভুক্ত কৰি আছে চৰকাৰে অতি শীঘ্ৰে আত্মসহায়ক একাউণ্টত 10000 টকা সোমাই দিব চৰকাৰে আত্মসহায়ক মহিলাসকলৰ বেংক একাউণ্টত পোনপটীয়াকৈ 10000 টকা জমা কৰি দিয়াৰ কথা ঘোষণা কৰিলে চৰকাৰে দুখৰ খবৰ যে যদি কোনো মহিলাই আত্মসহায়ক 10000 টকা পোৱাৰ পৰা অযোগ্য হৈ পৰিছে তেনে ক্ষেত্ৰত আপুনি কি কৰিব লগতে দুখৰ খবৰ যে লাখ লাখ মহিলাই আত্মসহায়ক 10000 টকা নাপাব কিয়নো কোনো মহিলাই চৰকাৰে বান্ধি দিয়া নিয়ম ভংগ কৰিলে তেন্তে নাপাব আত্মসহায়ক 10000 টকা চৰকাৰে এই 10000 টকা পোৱাৰ পিছতে যিসকল মহিলাই 10000 টকাৰে ভাল ব্যৱসায় কৰিব তেওঁলোকক আকৌ 25000 টকা দিব চৰকাৰে যদি কোনো মহিলাই এই টকাৰে কোনো ধৰণৰ ব্যৱহাৰ নকৰে তেন্তে সেইসকল মহিলাই উভতাই দিব লাগিব 10000 টকা আৰু কাৰ কাৰ ফৰ্মটো একচেপ্ট কৰা হৈছে সম্পূৰ্ণকৈ জানি লওক ডিবিটি লিংক থকা বেংক একাউণ্ট যদি আপোনাৰ বেংক একাউণ্টৰ লগত ডিবিটিটো লিংক আছে আপুনি 10000 টকা লাভ কৰিব লগতে গছপুলিত ফটো দিয়া যদি আপুনি গছপুলি ফটোটো দিছে আপুনি 10000 টকা পাব লগতে 3 নম্বৰ কৈছে বেংক একাউণ্ট দিয়া যদি আপুনি বেংক একাউণ্টত দিছে আপোনাৰ একাউণ্টত সোমাব 10000 টকা 4 নম্বৰত উল্লেখ কৰিছে জেনেৰেল কাষ্টৰ 3টাতকৈ অধিক সন্তান নথকা মহিলা আৰু যদি আপুনি জেনেৰেল কাষ্টত বিলং কৰি আছে আৰু আপোনাৰ সন্তান কিমানজন যদি 3টাতকৈ অধিক হয় তেনেকৈতো আপুনি 10000 টকা নাপাব লগতে 5 নম্বৰত উল্লেখ কৰিছে এছ চি এছ টি মৰাণ মাটক টি ট্ৰেভেল আদিৰ 4টাতকৈ অধিক সন্তান নথকা মহিলা কোন কোন মহিলাৰ একাউণ্টত 10000 টকা সোমাব নিশ্চয় সম্পূৰ্ণকৈ জানিলে আৰু কোনে কোনে 10000 টকা নাপাব এয়া কিন্তু সম্পূৰ্ণকৈ জানিলে লগতে 6 নম্বৰত উল্লেখ কৰিছে বিজনেছ প্লেন ফৰ্ম নিদিয়া যদি আপুনি বিজনেছ প্লেন ফৰ্মটো দিয়া নাই আপুনি 10000 টকা নাপাব আৰু যদি বিজনেছ প্লেন ফৰ্মটো দিছে আপুনি নিশ্চয় থাকক আপোনাৰ একাউণ্টত সোমাব 10000 টকা চ' বন্ধু বান্ধৱীসকল গোটেই অসম তথা ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা যুগুত হৈছে কেইবাটাও ডাঙৰ খবৰ এনেবোৰ খবৰ নিতে উপায় থাকিবলৈ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টো এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব চ' থেংক ইউ ফৰ ৱাচিং full video